চিংড়ি মাছ দিয়ে মজার একটি রান্নার রেসিপি নিয়ে আবার সবার সাথে চলে আসলাম। আমি আয়েশা, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আসলে এটা রান্না না, বাজিও বলতে পারেন বা রান্না বলতে পারেন, মিক্স। এজন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর পালং শাক তো আপনারা দেখতেই পেলেন, ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখে দিয়েছি। তো এখন আমি রান্নায় চলে গেলাম, আর রান্নায় গিয়ে এখন ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ ছোটো করে টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে কাটা পেঁয়াজটা ইউজ করেছি, কারণ এই পালং চিংড়ি রান্না করতে কিন্তু কাটা পেঁয়াজটা ইউজ করা দরকার। আপনারা এখানে পেস্ট ইউজ করবেন না, তাহলে এই রান্নার স্বাদটা আসলে ভালো লাগবে না। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। দিয়ে এখন আমি পেঁয়াজটা ভালোভাবে একটু সময় কষিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি আমার মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মাত্র দুইটা মশলা ইউজ করব, একটা হলুদ আর একটা আমি নিজে তৈরি করেছি, আমার ব্লগ চ্যানেলে আছে। যদি এই মশলাটা আপনারা তৈরি করতে চান বাসায়, আমি ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিংক দিয়ে দেব, আপনারা দেখে মশলাটা তৈরি করতে পারেন। আর এই মশলাটা দিলে যে কোনো রান্নায় কিন্তু অনেক স্বাদটা বেড়ে যায়। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এর ফাঁকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা এখন আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার এই ছোট্ট পরিবারের সাথে অ্যাড হয়ে যাবেন। আর যদি ভালো লাগে রেসিপিটি আর আমার ব্লগ চ্যানেলটি, তাহলে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আমি চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে। আমি বেশি সময় কষাবো না, তাতে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তো কিছু সময় কষিয়ে আমি এর মধ্যে আমার পালং শাকগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেব। আর এর ফাঁকে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য, কারণ কাঁচামরিচের একটা নিজস্ব ফ্লেভার আছে, আর যে কোনো রান্নায় দিলে দেখবেন যে অনেক ভালো লাগে। তো আমি এখানে 4-5টা কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা যদি চান একটু ঝাল বেশি খেতে, আরও কিছুটা ইউজ করে নেবেন। আর আমি আগেই বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো গুঁড়ামরিচ আপনারা ইউজ করবেন না, তাহলে এই রান্নার স্বাদটা কিন্তু আপনারা পারফেক্টলি পাবেন না। আপনারা গুঁড়ামরিচ ছাড়াই এই রান্নাটা তৈরি করে নেবেন। এখন আমার কেটে রাখা পালং শাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এখন আর কিছুই করা লাগবে না, শুধুমাত্র এটা রান্না হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা দেখবেন যে পালং শাকের মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো পানি বের হয়, আর যখন দেখবেন যে পানিগুলো শুকিয়ে আসছে তখনই এটা রান্না নামিয়ে ফেলবেন, কারণ পালং শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। তো যখন তাড়াহুড়ার মধ্যে আপনারা কিছু রান্না করতে চাইবেন, যদি করে পালং শাক চিংড়ি থাকে, অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এখন আমি কিছু সময় এটাকে সামান্য নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে পালং শাক থেকে পানিটা বের হয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাক কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, আর এর মধ্যে থেকে অনেকগুলো পানি বের হয়ে আসছে। আমি এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দেব, যাতে করে পানিটা শুকিয়ে যায়। আর পানিটা শুকানো হয়ে গেলেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো, আর বেশি সময় এটা রান্না করব না, কারণ পালং শাক বেশি সময় রান্না করলে পালং শাকের মজাটা নষ্ট হয়ে যায়। আর আমি সবুজ সবুজ রেখেই কিন্তু আজকের এই শাকটা বা এই রান্নাটা তৈরি করেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা রান্না করেছি। আর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা এই ইফতারে বা সেহরিতে আপনারা যে কোনো সময় বা যে কোনো টাইমে আপনাদের ভালো লাগলে এই রেসিপিটি রান্না করতে পারেন। আমার পালক চিংড়ি রান্না কিন্তু অলমোস্ট ডান, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। রান্না হয়ে গেল আমার মজাদার পালক চিংড়ি রান্না। আপনারা যদি এই রান্নাটি পছন্দ করেন, এই সেহরিতে বা এই ইফতারে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর আপনারা যদি ভালো লাগে রেসিপিটি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো রেসিপি, নতুন কোনো ব্লগে সবার সাথে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।